आज के আমরা এরোপ্লেন বা উড়োজাহাজ কিভাবে ওড়ে তার একটা ছোট মডেল আজকে আমরা করে দেখাবো। তার জন্য কি নিয়েছি, একটা প্লেন পেপার, প্লেন পেপার, সেখান থেকে আমরা একটা পেপার স্ট্রিপ বানাবো। সেটা বানানোর জন্য আমি এখানে 17 সেন্টিমিটারের মতো কাগজ, 17 সেন্টিমিটার মতো কাগজ আমি কাটলাম, 17 সেন্টিমিটার কাগজ, আর এইদিকে 5 সেন্টিমিটার কাটা হলো। তাহলে এইদিকে আমরা 17, এইদিকে আমরা 5, এদিকটা আমাদের 17 সেন্টিমিটার নিয়েছি, এদিকটা আমরা 5 সেন্টিমিটার নিয়েছি, এই আমাদের হয়েছে। এরপরে আমরা এখান থেকে 7.5 মাপ নেব, 7.5 মাপ নিয়ে এই একটা দাগ করলাম, আর এই ধার থেকে 7.5 মাপ নিয়ে এই একটা দাগ করলাম, দুটো দাগ করলাম। কেমন, এদিক থেকে 7.5 সেন্টিমিটার নিয়েছি আর এদিক থেকে আমি 7.5 সেন্টিমিটার নিয়েছি, দুটো দাগ দিয়েছি। তাহলে টোটাল এটা 17, এটা 5, এদিক থেকে 7.5 নিয়ে একটা দাগ টানলাম, এদিক থেকে 7.5 নিয়ে একটা দাগ টানলাম। এরপর এই দিকের পাটটা আমাদের কত আছে, 5 আছে, এদিকের পাটটা আমাদের কত আছে, 5 আছে, 5। এরপরে এই 5টাকে আমি দু ভাগে ভাগ করলাম, আড়াই, 2.5। তাহলে এই আড়াই 2.5-এ আমি একটা দাগ করলাম, আর এই দিকের পাটটা আমি 1.5, আর এই ধার থেকেও 1.5, দুটো দাগ করব। একটা এই ধার থেকে, এই দিক থেকে 1.5-এ একটা দাগ করলাম, আর এদিক থেকে সেম 1.5-এ একটা দাগ করলাম। তাহলে এই দিকে 5 সেন্টিমিটার ছিল, এটাকে আমি অর্ধেক 2.5-এ একটা দাগ করেছি, তাহলে এটা 2.5, এটা 2.5, আর এদিকেরটা আমি 1.5-এ একটা দাগ দিয়েছি, এধারের শেষ থেকে একটা 1.5-এ দাগ দিয়েছি। এরপর কি করছি দেখো, এইদিকে 2.5-এর যেটা ছিল সেটাকে আমি পুরোপুরি দাগ বরাবর আমি কাটছি, দাগ বরাবর কাটলাম, আর এই দিকটাতে আমি 1.5-এ যে এই দিকে আড়ে 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 কাটছি আমি, এই কাটলাম, আর এই দিকেরটাও আমি এই কাটলাম। এরপর কি করছি, তাহলে এইটাকে কি করলাম, মাঝ বরাবর কাটলাম 2.5-কে, এইদিকে পারপেন্ডিকুলার লম্ব লম্বভাবে কাটলাম, আর এই দিকেরটাকে আমি আড়ে ব্রেথ অনুযায়ী কাটলাম, নিয়ে আমি এটাকে মোড়াচ্ছি, এই মোড়ানো হলো, এই মোড়ানো হলো, মোড়ানো হলো এই দিকেরটা, আর এই দিকেরটা আমি এই দিকে মোড়ালাম, আর এই দিকেরটা আমি উল্টো দিকে মোড়ালাম। তাহলে আমরা কি পেলাম, না আমরা স্ট্রাকচারটা পেলাম ঠিক এইরকম, একটা এইদিকে, একটা এইদিকে, আর এখানে এই জায়গাটাকে আমি একটা পেপার ক্লিপ বা আমার একটা স্ট্যাপলার দিয়ে আমি স্টেপল করে দিলাম। তাহলে এইটা আমার কি তৈরি হলো, না একটা এরোপ্লেনের একটা মডেল, উড়োজাহাজের একটা মডেল তৈরি হলো। সেই মডেলটা আমরা দেখব কিভাবে কাজ করছে। ঠিক একই রকম আমাদের, আমরা রেড কালারের এই একটা মডেলও আমরা তৈরি করেছি একই। এরপর আমরা দেখব যে কিভাবে এই মডেলটা কাজ করছে। এটাকে আমরা ছাড়ছি, ছাড়লে কি হচ্ছে, ঘুরে পড়ছে, কলারটা দেখো সুন্দর ঘুরে পড়ছে। আরেকবার দেখাচ্ছি, এই যে রোটেশন হচ্ছে, আবার দেখো সুন্দর একটা রোটেশন হচ্ছে। তাহলে কি হয়, না যখন এই যে একটা রোটেশন হলে, রোটেশন হলে কি হয়, এটা নামতে থাকছে,
তাহলে এই এই পাকাটাকে যদি তুমি এইদিকে মুড়তে, এটাকে যদি এইদিকে মুড়তে, তাহলে আগে যদি এই বরাবর রোটেশন হয় তাহলে এই পাকাটাকে এইদিকে, এটাকে এইদিকে মুড়লে কি হবে, উল্টো পথে রোটেশন হবে। তাহলে আমাদের কেন হচ্ছে না, যখন পাকাটা ঘুরছে তখন কি হচ্ছে, এটা আস্তে আস্তে নামছে। এখন আমরা দেখাচ্ছি গ্র্যাভিটির জন্য, তাহলে পাখাটা যদি উল্টো দিকে ঘোরায় তাহলে কি হবে, এটা আস্তে আস্তে উঠে যাবে, যেটা আমাদের এরোপ্লেন বা উড়োজাহাজে হয়। পাখাটা ঘুরতে থাকে, তার ফলে কি হয় না, আস্তে আস্তে ওপর দিয়ে উঠে থাকে, আবার পাখাটা এটা ঘুরতে থাকে, আস্তে আস্তে এটা নেমে থাকে। ঠিক একই রকমই আমরা আমাদের যে সিলিং ফ্যান, সিলিং ফ্যান দেখো, তোমার বাড়ির ফ্যান, আমার বাড়ির ফ্যান, সবাই কিন্তু একমুখে ঘোরে। এই একমুখে ঘুরছে বলেই হাওয়াটা সোজা নিচে নামে। তাহলে উপরে হাওয়াটা আমাদের নিচে কেন আসছে না, এই যে সিলিং ফ্যানটা ঘুরছে, ঘোরার জন্য কি হচ্ছে, হাওয়াটা নিচে নামছে। তুমি যদি সিলিং ফ্যানে উল্টো দিকে ঘুরিয়ে দাও তাহলে দেখো কি হবে, আমি উত্তরটা বলি, দেখো তুমি কোনোদিনই রুমের ভেতরে তুমি কোনোদিনই হাওয়া পাবে না। সিলিং ফ্যানের ঘোরাটা, সব বাড়ির ফ্যান একই দিকে ঘোরে কেন না, সব বাড়ির ফ্যানের হাওয়া নিচের দিকে নামে, যদি উল্টো দিকে ঘোরাও তাহলে হাওয়াটা ওপর দিয়ে উঠে যাবে। এইভাবেই এরোপ্লেন আমাদের ওঠা নামা করে, আস্তে আস্তে ওপরে উঠে যায় বা আস্তে আস্তে নেমে যায়। তা এইভাবে আমরা এরোপ্লেনের একটা সোজা মডেল আমরা তোমাদেরকে করে দেখালাম। থ্যাংক ইউ।